فقد تسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله أكبر الله أكبر معاف করে معاف করে بس ওইটার দিকে তোমরা অগ্রসর হও আর ওই জান্নাত الله أكبر الله أكبر زينك একবারে সর্বশেষ জান্নাত দেব তার জান্নাতটা কত বড় এটা চিন্তা করো এই যে সাত জমিন সাত জমিনের মধ্যে আমরা কি উফরেটাতে আছি না কোন্ডাতে আছি কেউ কি তার মধ্যে আল্লাহ আকবার এই সাত জমিন এই সাত জমিনটা যদি নাকি সবটা একসাথে বিছায় সাত জমিন বিছাইলে কত বড় হবে চিন্তা করো আল্লাহু আকবার সাত জমিন আর সাত আসমান সাত আসমান বিছাইলে সাত জমিন বিছাইলে যত বড় হইব যে নাকি সর্বশেষ বেহেশতে হইব তার জান্নাত এর চেয়ে বড় আল্লাহু আকবার আর সাত জমিন বিছাইলে আর যে সাত আসমান বিছাইলে এটা কত বড় হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার এইটার মধ্যে থাকি আমরা কি করতেছি এখন দুনিয়াতে আল্লাহ 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 الله أكبر ما ذكر بوزدان كرو السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بايد دوستو بزرگو আমি খুতবার পরে কালামে পাকের যে সূরা সবাই জানেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা তেলাওয়াত করছি এই সূরাটা কি জন্য তেলাওয়াত করলাম এটা সম্পর্কে হাদিস বুখারী শরীফের হাদিসটা আলোচনা করবো ইনশাআল্লাহ আর আমরা যে দুনিয়াতে আছি কে কতক্ষণের জন্য আছি না আল্লাহ পাক জানেন
দুনিয়ার থেকে সবাই একসাথে আছে, এখন সবাই একসাথে একসাথে ছেলে মেয়ে মা বাপ ভাই বোন ইত্যাদি সব একসাথে আছে। আবার একটা সময় আসবে যে একা হয়ে যাব, একা হবো কোন সময়, মৌতের সময়। কার মৌত কোন সময় আসবে কেউ বলতে পারো, কার মৌত কোন সময় আসবে এটা কেউ বলতে পারে না। ওই সময় যে একা হইয়া যাব, কি কি আমল করছি সারা জিন্দগি ওই সব কিছু প্রকাশ পাবে। কিন্তু হাজার মানুষও যদি থাকে, একজন মানুষ মারা যায়, কিভাবে দুনিয়ার থেকে বিদায় হইল এটা কেউ বলতে পারবে না, পারবে কেউ বলতে পারবে না। এর রূহ আল্লাহ পাক রূহ দিছে, ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ এটা আল্লাহ পাকের হুকুম। বস আল্লাহ পাক ছাড়া শরীরে কোন জায়গায় আছে, কিভাবে আছে, কিভাবে আসছে সেটা করলে তার লম্বা হয়ে যাবে ঘটনা, সেদিকে আর কই না। বিদায় হয় কীভাবে এটা শুনলাম তো, মৌতের সময় সব মারা যাবে, কেউ বলতে পারবে না যে কীভাবে মারা যাচ্ছে। এই মৌতের উপরে একা, একা একে জিন্দগি শুরু, একা একে জিন্দগি শুরু হয়ে কবরে একা একে জিন্দগি, হাসর ময়দানে একা একে জিন্দগি। এরপর যদি আল্লাহ পাক তকদিরে রাখে বেহেশত, ওই সময় যে সাথী সঙ্গী, আর বেহেশত যে যাওয়া হইব আল্লাহ বেহেশত দিব। বেহেশত কি এটা নিয়ে আলোচনা তো পরে সময় হইল করব। তো আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হইব, হিসাব দিতে হইব যে এ সাক্ষী টাক্ষী ইত্যাদি এগুলো সব আল্লাহ পাক আমাদের মেয়েদের দেওয়া রাখছে, সব মানুষের সাথে দেওয়া রাখছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই সকালে কি কথা বলতেছি, দুপুরে কি কথা বলতেছি, রাতে কি কথা বলতেছি, একা একে কি বলতেছি, গোপনে কি বলতেছি, সব কিছু সাক্ষী এই জমিন, এই জমিনের উপর যা কথাবার্তা বলতেছি এ কাল কেমতের ময়দানে জমিন পুরো সাক্ষী দেব। এই পুরো জমিনের মধ্যে যা কিছু চলাফেরা করলাম, যা কিছু করতেছি সব কিছুর জন্য জমিন সাক্ষী হয়ে যাবে, বস আর কিছু লাগবে না। আল্লাহ এক সাক্ষী এটা। দুই নম্বর সাক্ষী আল্লাহ, এই মানুষের হাত পাও দুই নম্বর সাক্ষী, হাত পাও। মানুষকে জিজ্ঞাসা করবো যখন, মানুষে যখন সত্য কথা বলবো না, একটা মিথ্যা কথা বলবো মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, নাখতিমু আলা আফওয়াহিহিম, এই মুখ বন্ধ হয়ে যাব, এতক্ষণ হাতে কথা বলতো, এই যে হাতের দাগ, বড় বড় দাগটির দিকে ছোট দাগ দেখা যায় দেখি না, ছোট বড় সব দাগ এই কথা বলতে থাকে, এই হাতে কথা বলবো, পায়ে কথা বলবো, সব কথা বলতে থাকে। কি কি কাজ করছি সারা জিন্দগি, হাত পায়ে কথা বলবো। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম অতঃসাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই, তিন নম্বর, এই পুরা শরীরের মধ্যে যে চামড়া আছে আল্লাহ আকবার, এই চামড়ার মধ্যে পশম আছে, পশমের গোড়ায় গোড়া ছিদ্র আছে আল্লাহ আকবার। কার কত, কার শরীরে কতগুলো ছিদ্র কেউ বলতে পারবে, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এই ছিদ্র দিয়ে দেন গাম্বার হইতেছে, শীতের সময় ঠান্ডা যাইতেছে, কত কিছু হইতেছে, এই ছিদ্র আছে, এই প্রত্যেক ছিদ্রে ছিদ্রে কথা বলতে থাকে। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا انتقنا الله الذي انتق كل شيء
وهو خلقكم أول مرة وإليه ترجعون. إذا سمر ناس سمر شوف خدا ودلك الله أكبر موكر كسب الله تبارك تد سمر كتهون من بولب منس لما سيدتم علينا أمر أمدر أمر كانوا تمي شاكي دي الله أكبر الله أكبر هذه سمرة هذه سيدرة إفوتك سيدرة ديكا قدا بايدة الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمرة شاكي دي الدنيا الدنيا زين لغيرا قطو قنر زين لغيرا كي قرتي سي أخلي الله أكبر قطو قنا كي قنا كي قرتي سي الله 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 أكبر لما سيدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء سامرا بولبو زي آمدر كي قطع والله سوزق دي سوى الله باك زي الله باك شعب دينش بايدا قس الله أكبر الله أكبر وهو خلقكم أول مرة ثم إليه ترجعون قرآن شبير آيات تينون قرآن شبير آيات قلنا إلمين دي كنو سن دوني سن نمبا شكيه الله زومن شكي دلو هاتي شكي دلو پاية شكي دلو ايربار پورا شكي سامرا شكي دلو كي كاس كرسي دنیا الله الله سن نمبر هلو دان گندر من دي پرستا نیک لکتے سے نیک لکتے سے نیک لکتے سے اکتا نیک کاس کرے دوشتا سوب لے کم بکتے من جاء بالحسنة فله عشر أمثالها اكتا نك كاس كوري دوشتا سوب لك دوشتا كا ساشوب جندو قرآن شروع من دياس مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أمت السبع سنابل في كل سنبلة مئة حبة بس إذا من دياس ساشوب جندو এইটা মুমন্দার এখলাস কলবার এখলাসের কারণে আল্লাহ ভাইকে সব তো এই সাতশো পর্যন্ত কোরআন শরীফের হাদিসের মধ্যে অনেক কিছু আছে এই দেন গান্ধের ফেরস্তা লিখতেছে মাম গান্ধের ফেরস্তা গোনা একটা গোনা একটা গোনায় লেখ একটা গোনা একটা গোনায় লেখ এরপরে আল্লাহ ভাইয়ের কাছে যখন তওবা করে আল্লাহ ভাই সব মাফ করে দেয় আল্লাহ মৌতের আগে আগে তওবা করে আল্লাহ সব মাফ করে দেবে সব মাফ করবে কিন্তু নামাজ কাজা করতে হবে এই যে নামাজ বালে ঘনার পরে যে নামাজ কত কিছু হয়েছে এই নামাজের কাজা করতে হবে আমাদের কাজা করতে হবে আল্লাহ কাছে কাজা কুইরা আর বলে দেয়া হাজিরি দিবে এখন যারা যারা নামাজ কাজা হয়েছে এই মেহরবানি করে নামাজ কাজা আদায় করেন এত কাজ আদায় করতে সবাই রাজি আছেন কিনা বল আল্লাহ বা কবুল করুক আল্লাহ বা কবুল করুক নমাজ কাজ আদায় করুক আল্লাহ আকবার এই ফেরেশতা সাক্ষী হইল এরপরে এই চার নম্বর আল্লাহ আকবার এরপর আরো আছে এটি আর কই না শেষ এরপর দেখেন আল্লাহ যদি মানুষকে একটা হইল আইন কানুন আইন কানুনের সাথে যদি আল্লাহাক ধরে কেউই বাঁচতে পারবে আইন কানুনের সাথে যদি আল্লাহাক ধরে কেউই বাঁচতে পারবে আল্লাহাকের মেহরবানির দ্বারা যদি আমাদেরকে বাঁচায় এ আল্লাহাকের মেহরবানি চাইতে হইব আল্লাহাকের কাছে চাইতে হইব তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে মক্কা শরীফে ১৩ বছর ছিলেন কত ঘটনা হয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবার কত ঘটনা হয়েছে মক্কা শরীফে ১৩ বছর ছিলেন ১৩ বছর থাকার পরে এরপর মদিনা শরীফ গেছেন তো মদিনা শরীফ যে গেছে এই যে পুরা পৃথিবী পুরা পৃথিবীর মধ্যে এই যে ফানি ছিল সব পানি ছিল তো আল্লাহ ভাগ ইচ্ছা করছেন এই জমিন বানাইবা এটার মধ্যে মানুষ বানাইবে মানুষের আগে কি ছিল দেখ আল্লাহ ফেরেশতা ছিল
তো পুরো পৃথিবীর মধ্যে পানি ছিল, ওই পানির মধ্যে যে ঢেউ হয়, নদীর পানির মধ্যে ঢেউ হয়, ঢেউ থেকে ফেনা হয়, ওই ফেনার থেকে বাইতুল্লাহ শরীফ বৃদ্ধিটা হয়েছে। আল্লাহ আল্লাহ, বাইতুল্লাহ শরীফ বৃদ্ধি হয়েছে। আল্লাহ, বাইতুল্লাহ শরীফ বৃদ্ধি হওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছে যে এখানে বাইতুল্লাহ শরীফ বানো। এই মক্কা শরীফ মধ্যে যেটা বাইতুল্লাহ শরীফ, এই ফেরেশতাদেরকে বলছে তো বাইতুল্লাহ শরীফ বানাইছে। এ বানাইয়া ফেরেশতারা তওয়াব শুরু করছে। এই ফেরেশতারা যে কত বছর তওয়াব করছে কেউই বলতে পারবো, আল্লাহ পাক ছাড়া কেউই জানে। আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এর মধ্যে অনেক কথা, এটি কমনা দেওয়া। আল্লাহ, এই ফেরেশতারা তওয়াব করছে কত বছর করছে, আল্লাহ পাক ছাড়া কেউ কথা বলছে। আল্লাহ, এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করছে যে বাইতুল্লাহ এই মক্কা এই মুজমিন থেকে আসমানে দাও। তা আসমানে বাইতুল মামুর বানাইছে। আল্লাহ আল্লাহ, ওই বাইতুল মামুর মধ্যে ফেরেশতারা তওয়াব করতেছে। ফেরেশতারা যে তওয়াব করে ওইখানে দিন রাতে 70,000 ফেরেশতা তওয়াব করে। 70,000 ফেরেশতা একবার তওয়াফ করলে পরে আরেকবার তওয়াফ করানোর সুযোগ পায় না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বাইতুল মামুরে কি করতেছি না আল্লাহ আকবার। দেখ ওই দিকে আর কথা কই, তো ফেরেশতারা জমিন থেকে গেল আসমান। এরপরে এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছে কে? জিন্নাত। প্রথম করছে ফেরেশতা, তারপরে করছে জিন। জিন কত বছর করছে এটা আল্লাহ হয়, মানুষ তো ছিল না। এরপরে আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে যে মানুষ বানে। এ মানুষের মধ্যে আদম আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ পাক বানাইছে। কত মাও নেই বাপও নেই। আদম আলাইহিস সালাতুসসালাম 60 ফুট লম্বা ছিল, 75 মোটা ছিল। আদম আলাইহিস সালাতুসসালামকে বানাইছে। আদম আলাইহিস সালাতুসসালামকে বানাইয়া একা নিছে ওনাকে বেহেশতে। আর দুনিয়াতে কি কি হয়েছে এই ঘটনা করলে অনেক লম্বা হয়ে যাবে। নিছে নেওয়ানোর পরে ওইখানে হাওয়া আলাইহিস সালাতুসসালামকে বানাইছে জান্নাতে। জান্নাতে ছিল, এর গাছের একটা ফল খেতে নিষেধ করছে, ওইটা খাইছে, বস খাওয়ার কারণে আবার জান্নাতের থেকে দুনিয়াতে পাঠিয়েছে। আর দুনিয়াতে যে ছিল আদম আলাইহিস সালাতুসসালাম, আরফার ময়দানে একা আদম আলাইহিস সালাতুসসালাম ছিলেন। আদম আলাইহিস সালাতুসসালামের শরীরের চামড়া, এই চামড়ার মধ্যে যে ছিদ্র, এই ছিদ্র থেকে আদম আলাইহিস সালাতুসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসব সব মানুষ বাইর করছে আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ। এইরকম কোরআন শরীফ আছে, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। আল্লাহ আকবার, সব বাইর করছে। বাইর করে ডান দিকে কিছু, বাম দিকে কিছু। এরপর আল্লাহ পাক জিজ্ঞাসা করছে আলাস্তু বিরব্বিকুম, ডান দিকে তারা জিজ্ঞাসা করছে। তো তারা খুশি খুশি আল্লাহ পাকের গুণাগুণ দেখছে, আল্লাহ পাকের রহমত রহমতি যদি দেখছে, দেখে তারা কইছে বালা, বস আল্লাহ পাক খুশি, তাদের উপর খুশি। এ তারা যে বালা কইছে, বালা ওই সময় কইছে, আবার দুনিয়াতে এসে এই বালার উপর আমল করতেছে, বালার উপর আমল করতেছে। আল্লাহ আল্লাহ পাক, কত নেককার বন্ধা, কত নেককার বন্ধা। আর বাম দিকে যেটি ছিল, বাম দিকে ছিল বেশি, এই ফিফরার মতো ছিল, ফিফরার মতো। এই আরফার ময়দানের মধ্যে আল্লাহ পাই আমরাও আছি সব, এই দুনিয়াতে অনেক যা আছে সব ছিল। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, ফিফরার মতো সব ছিল। তো বাম দিকে একবার জিজ্ঞাসা করছে জবাব দেনে, আরেকবার জিজ্ঞাসা করছে জবাব দেনে, আরেকবার জিজ্ঞাসা করছে জবাব না দেয় না। আল্লাহ পাকের সিফতে জালাল, গোসার সিফত দেখাইছে, ডরে বয়ে কিছু যে হাম বালা বালা, আপনি আমাদের রব, আমাদের রব। তো আল্লাহ পাক
এই ফিফরের মধ্যে এটির সব আবার আদম আলাইহিস সালাতুসসালামের শরীরের ছিদ্র দিয়ে আবার সব ভিতরে ঢুকে দিছে। আল্লাহ আল্লাহ আকবার, আমরাও বাইর হয়েছি আমরাও ঢুকছি। আল্লাহ আল্লাহ, এই কেয়ামত পর্যন্ত সব মানুষের বাইর হয়েছে, সবাই ঢুকেছে আবার। এই আদম আলাইহিস সালাম গেছে বেহেশত, বেহেশত থেকে আবার দুনিয়াতে আইছে, কত ঘটনা। আল্লাহ আকবার, ওই সময় থেকে উনি নবী, প্রথম নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামানার শেষ নবী। আমরা একবারে শেষ সময় আছি, শেষ নবীর মধ্যে, শেষ নবীর একবারে শেষ সময়ের মধ্যে সাড়ে চোদ্দশো বছর দুইশে গেছে, সাড়ে চোদ্দ বছর পরে আমরা আছি। আল্লাহ, এরপরে তার কত বছর আছে যে আল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তো আদম আলাইহিস সালাতুসসালাম থেকে শুরু হয়েছে মানুষ, পুরুষ, আর হাওয়া আলাইহিস সালাতুসসালাম মহিলা, এই দুইজন শুরু। এখন দুনিয়াতে দেখেন কি অবস্থা, সারা দুনিয়াতে কি অবস্থা মানুষের। আল্লাহ আকবার, নূহ আলাইহিস সালাতুসসালামের সময় এই নাফরমানি করাতে উনি নৌকা বানাইছে, এই বানাইছে, ওই বানাইছে, সত্তর বাহাত্তর জন্য নৌকার মধ্যে ছিল। আর পানি, আসমানের থেকে পানি পড়ছে, নিচের থেকে পানি পড়ছে, এই পানি একবারে সব মানুষ মরে শেষ। আল্লাহ, শুধু সত্তর বাহাত্তর জন ছিল, সত্তর বাহাত্তর জনের থেকে আর প্রত্যেক জিনিসের একজোড়া একজোড়া ছিল, নিস্তালা ছিল আর দোতালা ছিল মানুষ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এরপর বন্যা শেষ হয়েছে, সত্তর বাহাত্তর জনের থেকে আর কোনো মানুষ হয়নি। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতুসসালামের তিন ছেলে সাম, হাম, ইয়াফেস আর ওনাদের বিবি, এই তিনজনের থেকে সারা দুনিয়ার মানুষ আবার হয়েছে। আল্লাহ আকবার, এই পর্যন্ত হইল। তখন হুসাল আলাইহিস সালাম আসছে, পরে আয়েশা মক্কা শহীদ করলে তেরো বছর, তেরো বছর পরে এরপরে দেখা গেছে মদিনা শরীফ। অনেক লম্বা ঘটনা তাকে গেছে মদিনা শরীফ, মদিনা শরীফ যে খোবার হয়েছে, এই যে যারা হজে যান, উমরা যান, মদিনা শরীফ মসজিদ থেকে কোবা মসজিদ দেখতে যান, ওখানে যে নমাজ পড়ে, এই কোবা মসজিদের কথা বলতেছে। এই কোবা মসজিদের মধ্যে হুসাল্লাহ সাল্লাম কোবা মসজিদ বানাইছে, আগে মসজিদ বানাইছে। কোবা তখন শহর ছিল না, মদিনা শরীফ শহর ছিল না, বাইতুল্লাহ শরীফের কোবা মসজিদ, আর আরেকটা হইল বাইতুল মুকদ্দাস, এই তিনটা মসজিদ। তো কোবা মসজিদে হুসাল্লাহ সাল্লাম পনেরো দিন অথবা একুশ দিন ছিলেন, হুসাল্লাহ সাল্লাম নমাজ পড়াইছে। নমাজ পড়ানোর সময় হুজুর সাল্লাম নমাজ পড়ছে, সাহাবায়ে কেরাম নমাজ পড়ছে, এরপরে হুসাল্লাহ সাল্লাম মদিনা শরীফ দেবেন। তো মদিনা শরীফ দিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ছিলেন। এরপর মসজিদ হয়েছে, মানে মসজিদ নবী না, লম্বা ইতিহাস, সেটা আর কমো না। আল্লাহ আকবার, তখন যাওয়ার সময় হুসাল্লাহ সাল্লাম বলছে, আমি তো থাকতে এখানে নমাজ পড়াইলাম, এখন কে নমাজ পড়ো, তোমরা ঠিক সিদ্ধান্ত নাও। তো সাহাবায়ে কেরাম মশওয়ারা করছে, এই বুখারী শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম মশওয়ারা করছে, মশওয়ারা করে সিদ্ধান্ত করলো যে ওনাদের মধ্যে সবচেয়ে বুজুর্গ, আমল ভালো, ওনাকে ইমাম বানাইছে, কুলসুম ইবনে হাদম, ওনাকে ইমাম বানাইছে, তো উনি নমাজ পড়াইতেছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এ ফজরের নামাজ পড়ায়, জোহরের নামাজ পড়ায়, আসরের নামাজ পড়ায়, মাগরিব পড়ায়, এশা পড়ায়, প্রত্যেক নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ সূরা পড়ে বলে। দেখেন আলহামদুলিল্লাহর ফজিলত যে কি, হীরা দিয়ে এখন বয়ান করা যাইতো না। আলহামদুলিল্লাহ সূরার পরে দেয়া যে আমিন বলা হয়, আমিন। আল্লাহ আকবার, বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, من وافق تامينه تامين الملائكة غفر له ما تقدم من ذنبه. الله أكبر.
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে ব্যক্তি আমিন বলল, আমিন অর্থ হইছে আয় আল্লাহ, এই ইমাম সাহেব যে সূরা পড়ছে আমিন বলছে, আমরাও আমিন বললাম। এই আমিনটা দুনিয়াতে যারা ফেরেশতা আছে তারাও আমিন বলে, যারা যারা আসমানে আছে তারাও আমিন বলে। তো যে আমিন বলল মুসল্লিদের আমিনটা ফেরেশতার আমিনের সাথে এক সমানে হয়ে গেছে, এক সমানে আমিন হয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার, আল্লাহ পাক কি সব দেয়, এক সমানে আমিন বলার কারণে আল্লাহ পাক তার পিছনের জিন্দিগির সব গুনাহকাতা আমিনের উসিলে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আর সূরার মধ্যে কি ফায়দা লাভ এটা দেখেন, চিন্তা করে আমিন বললে লাভ। তো সে আসে সূরা ফাতিহা পরে আমিন তো পরে, এরপরে প্রত্যেক নমাজের প্রত্যেক সূরার প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ পরে, আলহামদুলিল্লাহর পরে কুল হুয়াল্লাহ, আলহামদুলিল্লাহর পরে দে কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ পরে অন্য সূরা পরে, এটা পড়তে আছে সবসময়। এই কুলসুম ইবনে হন্দম এটা পড়তে আছে সবসময়, পড়তে আছে পিছন থেকে তারা শুনতেছে, এই শুনতে শুনতে তারা একবারে এটা বিরক্ত হয়ে গেছে যে কুল হুয়াল্লাহ পরে, এরপরে তারপর অন্য সূরা পরে। তারপরে কিছু সাহাবায়ে কেরাম ওনাকে বলল যে আপনি অত শুধু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ো, বস আমরা শুনব, আর না তো কুল হুয়াল্লাহ বাদ দিয়ে অন্য সূরা পড়ো। তো উনি জবাব দিল না, আমি যেভাবে নামাজ পড়াইতেছি এইভাবে নামাজ পড়াবো, তোমাদের মনে ছেলে আমার পিছনে নামাজ পড়ো, আর না তো আমি ইমামত থেকে বাদ দিয়ে দিই, আমি আর ইমামত করবো না, এটা জবাব দিয়েছে। তো তাদের মনের মধ্যে এটা কষ্ট হয়েছে যে ওনারা ইমাম বানাইছে, আমরা আমাদের মধ্যে সবচেয়ে বুজুর্গ উনি, মানে উনি ইমামতি করবো না, এটা কেমন করত, উনি ইমাম ওনার ইমাম বানাইলাম, উনি নামাজ পড়েন, আল্লাহ আকবার, উনি নামাজ পড়েন, তো উনি নামাজ পড়াইতেছে। আর মদিনার মধ্যে যে কোবা মসজিদ, কোবা মসজিদের মধ্যে যে দুই রাকাত নামাজ পড়লে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি শনিবারে যেতেন, সকালবেলা যা নামাজ পড়তেন, এই সকালে যা নামাজ পড়লে এই নামাজের উসিলা আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দুই রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক একটা উমরার সওয়াব দেন। এই কোবা মসজিদে দুই রাকাত নামাজ পড়লে উমরার সওয়াব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোবা যা নামাজ পড়তেন, কারণ এটা প্রথম মসজিদ হুজুরের, এরপরে না মদিনাশুর মসজিদ বানাইছে। তো শনিবার যাইয়া যা সকালে নামাজ পড়তেন, তো একদিন যা নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে তো ওই সাহাবায়ে কারাম যে ওই সাহাবিরা বলছিল যে আপনি প্রত্যেক রাকাতের মধ্যে আলহামদুলিল্লাহ পরে দেয়া কুল হুয়াল্লাহ পরে, এরপরে দেয়া অন্য সূরা পরে, এই কী করতেছে? তো উনি গোস্বামী যে আমি মতো করবো না, এইটা হুসাল্লাহ সাল্লামকে শোনাইছে, এই হুসাল্লাহ সাল্লাম করছে, ওনাকে ডাকছে, এই কুলসুম ইবনে হন্দমকে ডাকছে, ডাকে জিজ্ঞাসা করলো যে তুমি কুল হুয়াল্লাহ সূরা কেন পড়তেছ? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এই কুল হুয়াল্লাহ সূরা তো সবাই পারে, এই কুল হুয়াল্লাহ সূরা, এই কুল হুয়াল্লাহ সূরা তুমি কেন পড়তেছ? তো কুলসুম ইবনে হন্দম বলতেছে হুজুর আমি কুল হুয়াল্লাহ সূরা বলে, কুল হুয়াল্লাহকে হুজুর আমি এরকম মহব্বত করি, কুল হুয়াল্লাহ সূরা ছাড়া আমার নামাজে পড়তেছে, এই জন্য আমি কুল হুয়াল্লাহ পড়ি। তো সাল্লাল্লাহু আলাইহি একটু সুপ করেছেন, এই সুপ থেকে পরে দেখো সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, আল্লাহ আকবার, তুমি যে কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করো, এই কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করার উসিলায় আল্লাহ পাক তোমাকে জান্নাতে দাখিল করে দিচ্ছে। শেষ, কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ পাক জান্নাতে দাখিল করে দিচ্ছে তোমার। কেন? কুল হুয়াল্লাহ সূরাকে মহব্বত করার জন্য
ওই সাহাবী কোরআন শরীফের অন্য কোন সূরা নাই যে সূরার মধ্যে একটা আল্লাহ আকবার গুণাগুণ বয়ান করছে কুল হুয়াল্লাহ সূরার সার আয়াতের মধ্যে প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ আকবার গুণাগুণ আল্লাহ আকবার গুণাগুণ আল্লাহ আকবার গুণাগুণ বয়ান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ পাক একক লা শরীক আল্লাহ পাকের কোনো শরীক নেই কোনো শরীক নেই কোনো শরীক নেই বস এটার ইয়াকিন দিলের মধ্যে থাকা ইয়াকিন ওনার দিলের মধ্যে আছে আল্লাহু সামাদ আল্লাহ পাক সব কিছু থেকে বেনিয়াস আল্লাহ পাকের দিকে সব মুহতাজ আল্লাহ পাকের দিকে সব মুহতাজ আল্লাহ পাক সব কিছু দিতেছে বন্দাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যে দেখেন গাছ গাছ কতটি আছে এটা কেউ হিসাব করতে পারবে নি কেউ হিসাব করতে পারবো শহরে যদি আছে এটি আর গ্রামে তো বাদ দেন এই গ্রামে গঞ্জে যে কত গাছ কত কত রকম গাছ আল্লাহ আকবার আল্লাহ আকবার সারা বিশ্বে যে কত গাছ বাংলাদেশের গাছ যে কত হিরেও কেউ হিসাব করতে তো আল্লাহ আল্লাহ এইটু কোন সুবিধা যত গাছপালা দুনিয়াতে আছে একবারে জাপান থেকে শুরু করে একবারে আমেরিকা পর্যন্ত আমেরিকা তো গাছপালা আরো বেশি খালি জায়গা গাছপালা গাছপালা বেশি আর বাংলাদেশে তো আছেই এই যে গাছপালা আছে গাছপালার মধ্যে ফাতা কত আল্লাহ আকবার আল্লাহ আকবার শহরে যদি আছে যে ফাতা কেউ হিসাব করতে পারবো কেউ পারবো মানুষের ক্ষমতা নাই হিসাব করো একটা পাতা যেহেতু গাছ আছে কোনো গাছের একটা পাতা আল্লাহ পাকের এলেম ছাড়া একটা পাতা ওলরে না আল্লাহ আকবার সব পাতা পড়তেছে গাছ হইতেছে সব আল্লাহ পাকের সব আল্লাহ পাক মা তাসকু তুমি ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ পাক সব জানে সব জানে আমরা কি জানি মানুষের যদি শোক আছে আর যে কান কুল হুয়াল্লাযী আনশাকুম وجعل لكم السمع والابصار والافئده مصدر الدنيا من ده سوق আছে سوق দিয়ে দুনিয়া দেখতেছে কারে শুনতেছে سوق দেখতেছে কারে শুনতেছে আর আমি যে কি গৌরব করতেছি আল্লাহ কিছু না سوق বন্ধ করে দেখ এক سوق বন্ধ করে রাখে না যে কানে শোনা বন্ধ করে দেখেন দুনিয়া কিছু না এই দুনিয়া কিছু না যেটা বুঝা আসবে মৌত সময় কিন্তু কোনো কাজ হইব না কোনো কাজ হইব না কোনো কাজ হইব না কোনো কাজ হইব না মৌত সময় বুঝে আসবো কোনো কাজ হইব না মৌতের আগে আগে এটার জন্য আমল করতে হবে এই আখেরাতের মধ্যে যাইয়া ওইখানে আল্লাহ পাকের সামনে কি কর্ম কি হইব আল্লাহ পাক জানে আল্লাহ আল্লাহ পাকের সামনে হিসাব টিসাব দিতে হইব এটার জন্য নিজে সব কিছু এখনই করতে হইব বস দেখেন এত গাছপালা গাছ গাছের কথা তো কই না গাছের পাতা একটা পাতা আল্লাহ পাকের এলেম ছাড়া পড়ে না কোরআন শরীফের আয়াতে কি করুক আল্লাহ পাক কি করতেছে সারা দুনিয়ার মানুষ মিল্লা একটা সরিষা যে সরিষার থেকে তেল বাইর হয় একটা সরিষা বানাতে পারবো সারা দুনিয়ার মানুষ সরিষা বানাতে প্লাস্টিকের তো কত কিছু বানাই রাখে মানুষের যা জিনিস খাইতেছে সবটি তো আল্লাহ বানাইছে সরিষা যে একটা একটা সরিষা বানানোর ক্ষমতা সারা বিশ্বের কোন আল্লাহ আকবার আল্লাহ আকবার ওই আল্লাহ আকবার জন্য কি করতেছি আমরা এই জন্য আল্লাহ 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 এই আপনি কথাবার্তা বেহুদা কথাবার্তা বন্ধ করা আল্লাহ 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 করতে থাকেন আর ইমানের সাথে দুনিয়াতে থাকতে পারি আর ইমান নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হইতে পারি বস এটার জন্য দোয়া করতে থাকি আর কিছু ইমানের সাথে থাকা আর ইমান নিয়ে বিদায় হওয়া বস তো ওই সাহাবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বলল যে আমি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ পাকের গুণাগুণ এটার উপর আমি একদিন কইরা এইটাও যদি খুব মহব্বত করি মহব্বত কারণে এটা বাদ দিতে পারতেছি না এই জন্য প্রতি রাকাতে পড়তেছি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে তুমি যে এটাকে মহব্বত করো মহব্বতের কারণে যে পড়তেছ এই উসিলা আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিল শেষ অনেক সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতি 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 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছে কত সাহাবী দর্জন সাহাবী এসে একসাথে খবর দিছে ওনারা জান্নাত আর একা একা অনেক সাহাবায়ে কেরামকে বলছে তার মধ্যে উনিও কুলসুম ইবনে হাদব উনি দুনিয়াতে চলে গেছে কবর কোন জায়গায় আল্লাহ আকবার এই সাহাবায়ে কেরাম গেছে আর বুজুর্গানের দিন যাইতেছে যাইতেছে এখনো ধরো এরকম বুজুর্গ আছে আল্লাহ আমরা মাঝে মধ্যে পরে একটা ছাত্র আছে ওই ছাত্রের দাদা আলেম এখনো আছে 100 বছর বয়স হয়ে গেছে এখনো ওই সকালে ফজর করে কোরআন শরীফ শুরু করে পড়া আল্লাহ আকবার রাতে ঘুমানোর আগে আগে এক খতম করে সে বয়ে যায় পুরো দিন আল্লাহ এই কোরআন শরীফ পড়তেছে আর নামাজ করতেছে কোরআন শরীফ পড়তেছে আর নামাজ করতেছে এটাই আমল করতেছে আমরা কি করতেছি আর কোথায় যাব আমাদের জবাব কি হইব আল্লাহ পাকের সামনে এটা চিন্তা করে বস আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে নেক আমল করতে থাকে আল্লাহ পাকের জিকির আজকার করতে থাকে আর কোরআন শরীফ যা পারেন শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে এই কোরআন শরীফ যদি কুল হুয়াল্লাহু আহাদ একটা সূরার কথা কইলাম আর পুরা কোরআন শরীফ পড়া পুরা কোরআন শরীফ পড়ার পরে দেয়া আল্লাহ আকবার আল্লাহ পাক যদি বেহেশতে নেয় যে নাকি একবারে সর্বশেষ বেহেশতে দেবে বুখারী শরীফের হাদিস সর্বশেষ বেহেশতে দেবে এরপর আর কেউ বেহেশতে নেই এর কথা আল্লাহ পাক কইতেছে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ الله أكبر الله أكبر মাফ করে মাফ করে বস ওইটার দিকে তোমরা অগ্রসর হও আর ওই জান্নাত الله أكبر الله أكبر যে নাকি একবারে সর্বশেষ জান্নাত দিব তার জান্নাতটা কত বড় এটা চিন্তা করো এই যে সাত জমিন সাত জমিনের মধ্যে আমরা কি উপরেটাতে আছি না কোনটাতে আছি কেউ কি তার মধ্যে আল্লাহ সাত জমিন এই সাত জমিনটা যদি নাকি সবটা একসাথে বিছায় সাত জমিন বিছাইলে কত বড় হইব চিন্তা করে আল্লাহ আকবার সাত জমিন আর সাত আসমান এই সাত আসমান বিছাইলে সাত জমিন বিছাইলে যত বড় হইব যে নাকি সর্বশেষ বেহেশতে হইব তার জান্নাত এর চেয়ে বড় আল্লাহু আকবার সাত জমিন বিছাইলে আর যা সাত আসমান বিছাইলে এটা কত বড় হইব আল্লাহু আকবার আল্লাহু আকবার এইটার মধ্যে থাকি আমরা কি করতেছি এখন দুনিয়াতে আল্লাহ 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 পাক আমাদেরকে বুঝদান করো এই জন্য নেক আমল খুব বেশি বেশি করতে থাকি আর কোরআন শরীফ পড়তে থাকে কোরআন শরীফ পড়তে থাকে কোরআন শরীফ পড়তে থাকে আল্লাহকে জিকির আজকার করতে থাকে ঈমানের সাথে থাকে ঈমান নিয়ে আল্লাহকে দরবারে হাজির হতে পারে বস এই দোয়া করতে থাকে।